আসসালামু আলাইকুম ভিয়ার্স সো আমরা যারা মাইনিং প্রোজেক্টের পিকজেল ট্যাব বা পিকজেল ভার্সে কাজ করে থাকি আজকে সকাল থেকে কিন্তু আমরা এই পিকজেল ট্যাব বা পিকজেল ভার্টসের মানে অফিসিয়াল এই সিস্টেমটিতে প্রবেশ করতে পারতেছি না তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই বলতেছি যে আসলে পিকজেল ভার্টস বা পিকজেল ট্যাব স্ক্যাম করলো কি না অথবা ব্র্যান্ড করে দিল কি না তো আজকের এই আমি ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে পিকজেল ভার্সের কি প্রবলেম হয়েছে কেন আমরা প্রবেশ করতে পারতেছি না ইভেন আমরা যদি কাইন্ডলি দেখেন এই অপশনটিতে ভাই ক্লিক করে দিই তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখেন আমার অ্যাকাউন্টের কিন্তু ভাইয়া প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমগুলো কাদের ফেস হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং যারা প্রবেশ করতে পারতেছেন ভাইয়া তারাও কমেন্ট করে জানাবেন তবে এখানে দেখেন তারা কিন্তু ভাইয়া সুন্দরভাবে নোটিশ করে জানাইয়ে দিছে বা প্রবেশ করতেছেন এক কথায় সার্ভার কিন্তু দেখেন ইরোর দেখাচ্ছে তো আমরা অনেকেই কিন্তু ভাবতেছি যে হয়তোবা তাদের পিক্সেল ভার্স বা পিক্সেল ট্যাপ কিন্তু টোটালি হয়তোবা ব্র্যান্ড করে দিছে কিন্তু এখন দেখেন আমি আপনাদেরকে যুক্তি যুক্তিসহ প্রুফ সহ দেখাই দিচ্ছি যে আসলে পিকজেল ভার্সে মানে আপডেটের কাজ দিছে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেয় ভাই কারণ আমরা কিন্তু এগুলোর এই মাইনিং প্রজেক্টগুলোর উপর অনেকেই ভরসা করে থাকি যে মোটামুটি আমাদেরকে আর একটা ভালো একটা মনে করেন যখন লিস্টেড হবে একটা প্রফিট দিয়ে চলে যাবে সো এখানে ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে আমি সিম্পলিভাবে এটা যদি এখান থেকে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে ভাই প্রথমেই আমি আপনাদেরকে দেখা যাচ্ছি সাবস্ক্রাইব টু চ্যানেল তো আমি যদি সাবস্ক্রাইব টু চ্যানেলে ক্লিক করে দিই এখানে দেখেন পঁচিশ তারিখের পরে কিন্তু তার আর কোনো আপডেট পাবলিশ করে নাই যেটা কিন্তু পঁচিশ তারিখের পরে আর কিন্তু কোনো আপডেট পাবলিশ করা নেই ইভেন আজকে সকাল থেকে মানে এতদিন পর্যন্ত কিন্তু ঠিকই ছিল পিক্সেল ভার্স বা পিক্সেল ট্যাব কিন্তু টোটাল ঠিকই ছিল আমরা প্রবেশ করতে পারতেছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আজকে সকাল থেকে কেন জানি পিক্সেল ভার্টস বা পিক্সেল ট্যাবে আমরা প্রবেশ করতে পারছি না সার্ভার ইরোর প্রবলেম দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা এখন তাহলে কীভাবে বুঝবো যে আসলে কী হয়েছে সিস্টেমটার তারা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টও দেয় নাই তো এখান থেকে আপনার কীভাবে বুঝবেন দেখেন এখানে আমি আবারও ব্যাক করে আগের স্টেপে চলে আসলাম এখান থেকে আপনারা এখন যেই কাজটা করবেন ভাইয়া সিম্পলিভাবে দেখেন এই যে নিচের যে অপশনটি আছে এক্সট্রা পয়েন্টস অ্যান্ড ড্যাশবোর্ড আমরা এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দেবো তো এই অপশনটির উপরে আমরা যখনই ক্লিক করে দেবো দেখেন এই যে এই অপশনটির উপরে আমরা যখনই ক্লিক করে দেবো এরকম একটা ইন্টারফেস ভাইয়া আপনাদের সামনে চলে আসবে তার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট ভাই এই ভিডিও ডিসক্রিপশান চেক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন করবেন কারণ এই মাইনিং প্রজেক্ট নিয়ে আপডেট সিস্টেমগুলো আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে থাকি বিভিন্ন আপডেট লিস্টিং ডেট সব কিছুই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে থাকি আপনারা যারা এখনও জয়েন করেন নাই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশান চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস আমাদের হেল্পিং গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি ভাইয়া আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে ভালোবেসে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি তো ম্যান টপিকে আসার পরে ভাইয়া আবারও দেখেন এই যে এক্সট্রা পয়েন্টস ইন ড্যাশবোর্ড এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেন দেন এখান থেকে ভাইয়া ওপেনে ক্লিক করে দেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ব্রাউজার চাইবে অথবা অনেক ফোনে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে তো আমি ক্রম ব্রাউজারটিতেই ওপেন করতেছি সো ক্রম ব্রাউজারটিতেই ওপেন করার পরে ভাই একটু অ্যাড করি দেখেন এখানে ডাইরেক্টলি তারা কিন্তু নোটিশ বা অ্যানাউন্সমেন্ট করে জানাইয়ে দিয়েছে এখানে কি প্রবলেম হয়েছে একটু অ্যাড করি আসলে নেট স্পিড তো বুঝতে পারতেছেন এই যে দেখেন ভাই সুন্দরভাবে কিন্তু এখানে তারা বলে দিয়েছে দেখেন এই যে এখানে সুন্দরভাবে বলে দিয়েছে টেকনিক্যাল ওয়ার্কস মানে কি বলতেছে ভাই তাদের টেকনিক্যাল কাজ চলতিছে দেন এখানে তারা কি বলতেছে একটু সময় লাগবে তারা আবার ব্যাক করবে আশা রাখি ভাই আপনাদের মাঝে তাদের কনফিউশান ছিল যারা পিক্সেল ভার্টস বা পিক্সেল ল্যাবে পিক্সেল ট্যাবে কাজ করতেছেন ভাই এই যে তারা তারা কিন্তু তাদের মানে সাইটে তাদের সাইটে কিন্তু সুন্দরভাবে দেখেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ভাই পিক্সেলস ভার্টসের ড্যাশবোর্ডে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে তারা জানাই দিছে যে টেকনিক্যাল ওয়ার্কস তারা ফিরে আসবে কিন্তু একটু সময় লাগবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আশা রাখি ভাই যারা হতাশার মধ্যে ছিলেন যে পিকজেল ভার্স বা পিক্সেল ট্যাপ টোটালি ব্র্যান্ড করে দিয়েছে এই কারণে আমাদের প্রবেশ করতেছে না এগুলো কিছুই নয় তো এই ছিল আজকের ভিডিও ভাই ভিডিও থেকে যে উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই পিক্সেল ভার্স যখনই মানে রান হয়ে যাবে ভাই আমি আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশ করে জানিয়ে দেবো আপনারা ইমিডিয়েটলি আমাদের যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি রিকোয়েস্ট রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনারা জয়েন করবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক চাই একটা গুড কমেন্ট চাই সকলকে ধন্যবাদ